জানলে অবাক হবেন যে ভারতের তিন গুণ প্রতিরক্ষা বাজেটেও লাখ লাখ সেনা ছাঁটাই করছে চীন। ছাঁটাই চলছে চীনা সেনায়। পিপলস লিবারেশন আর্মি বা পিএলএর আয়তন এখন 20 লাখের মতো। 3 লক্ষ সেনাকে ছাঁটাই করা হয়েছে ইতিমধ্যেই। 2.3 মিলিয়ন সেনা সমৃদ্ধ চীনা সেনারা এখন আয়তন 2 মিলিয়ন বা 20 লাখ। পরিমাণ নয়, সেনার গুণগত মানের ওপর জোর দিতে চাইছে পিএলএ। সোমবার চীনের প্রিমিয়াম লি কেকিয়াং ন্যাশনাল পিপল কংগ্রেসে বক্তব্য রাখাকালীন এক বিবৃতি দেন। সেখানে জানানো হয়, এশিয়ার সর্ববৃহৎ সেনা এখন আধুনিক সমরাস্ত্রে শক্তিশালী, তাই সেনা সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনা সেনা এখন আধুনিক যুদ্ধের রাস্তায় হাঁটতে আগ্রহী বলে জানানো হয়েছে বিবৃতিতে। লি জানিয়েছেন, 3 লাখ সেনা সংখ্যা কমানোর লক্ষ্য ছিল চীনের, তা পূর্ণ হয়েছে। এখন চীনা সেনা সংখ্যা 2 মিলিয়ন। সেনার মুখপাত্র দ্য পিএলএ ডেইলি তাদের প্রতিবেদনে এই খবরের সত্যতা স্বীকার করেছে। প্রতিবেদনে জানা হয়েছে, মূলত অসেনাকর্মীদের ছাঁটাই করা হয়েছে। সেনা সংখ্যা কমানোর সিদ্ধান্ত 2015 সালেই নিয়েছিলেন প্রেসিডেন্ট জি জিনপিং। 1980 সালে চীনা সেনার সংখ্যা ছিল 4.5 মিলিয়ন। 1985 সালে তা কমে দাঁড়ায় 3 মিলিয়ন বা 30 লক্ষে। পরে আরও কমানো হয় সেনা সংখ্যা। সর্বশেষ হিসেবে 2.3 মিলিয়ন সেনা ছিল চীনের, যা 2018 সালে আরও কমানো হলো। শুধু সেনা কমানোই নয়, উচ্চ পদস্থ আধিকারিকদেরও সরানো হয়েছে। মোট 50 জন জেনারেল পদাধিকারীকে বহিষ্কৃত করা হয়েছে। ব্যয়ভার কমাতেই উচ্চ পদস্থদের বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে প্রিমিয়ার বিবৃতিতে। প্রসঙ্গত, চীনের সামরিক ব্যয় $166 বিলিয়ন, যা দেশটির জিডিপির 2%। বিশ্বের মোট সামরিক ব্যয়ের 9.5% করে চীন ব্যয় করে তাদের সামরিক বাহিনীর জন্য। আয়তনের দিক থেকে বিশ্বের মধ্যে চীনের অবস্থান তৃতীয়। এদেশের স্থল সীমার দৈর্ঘ্য প্রায় 22,080 কিলোমিটার। পিএলএর হাতে রয়েছে 10,000 ট্যাঙ্ক, এন্টি ট্যাঙ্ক মিসাইল ইউনিট এবং 240টি পারমাণবিক অস্ত্র। পিএলএ নৌবাহিনীতে রয়েছে 35,000 কোস্টাল ডিফেন্স ফোর্স, 56,000 মেরিন সেনা এবং 56,000 রয়েছে পিএলএন এভিয়েশনে, যার 100 বিমান ও হেলিকপ্টার পরিচালনা করে। নৌবহরে রয়েছে 1টি বিমানবাহী যুদ্ধ জাহাজ, 27টি উভচর যুদ্ধ জাহাজ, 48টি ফ্রিগেট জাহাজ, 27টি ডেস্ট্রয়ার, 15টি কার্ভিট জাহাজ, 10টি নিউক্লিয়ার সাবমেরিন, 40টি সাবমেরিন। পিএলএফ বিমান বাহিনীতে রয়েছে 370টি জঙ্গি বিমান, 118টি বোমারু বিমান এবং 1,130টি যুদ্ধ বিমান।